তোমাদেরই চ্যানেল থেরাপিউটিক যোগা গ্রুপে এসেছি। আজ মহালয়া আকাশ বাতাস আনন্দে মুখরিত হয়েছে মায়ের পায়ের ছন্দে। আজ আমরা মাকে আহ্বান করেছি একটি গীতি আলোক্যের মাধ্যমে। দেবালোকের মহাপরাক্রম যোদ্ধাগণ যখন দানবের কাছে পরাজিত ও বিধ্বস্ত, যখন দৈত্যের রণহুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত শক্তির সংযোগে অপরূপ এক রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণী নন, তিনি পুরুষের রণের মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর মর্দিনী। পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী পরমা রূপবতী জ্যোতির বলয়। পিতা হিমালয় দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, নীলকণ্ঠ দিলেন শূল, চ মানলেন তাল দণ্ড, কালদেব দিলেন খড়গ, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভা চর্ম, সূর্য দিলেন ধনুর্বাণ, বিশ্বকর্মা অবেদ বর্ম, ব্রহ্মা দিলেন কমণ্ডুল, কুবের রত্নহার, আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ। দেবপুরুষগণ অস্ত্র অলঙ্কারে সজ্জিতা সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণদুন্দুবিতে দশ দিক নিনাদিত করে সেই রণন্মত্ত রণচণ্ডী রণদেবীকে রণক্ষেত্রে অভিষিক্ত করলেন। আজ প্রভাতে
সাম্য দাও, অধিকার দাও, আমাকে আশ্রয় দাও, মনোবল দাও, শক্তি দাও মা। যাও আপনাদের আনন্দ আমাদের অনুপ্রাণিত করুন। নমস্কার।